দুটি ভুল করবেন না, যদি দুটি ভুল করেন আপনার হায়াত কমে যাবে, দ্রুত মৃত্যু হবে, সাবধান। এই জন্য এই দুটি কাজ থেকে সবসময় দূরে থাকবেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, সে যেন আত্মীয়দেরকে সম্মান করে, আত্মীয়দেরকে কদর করে, আত্মীয়দেরকে ভালোবাসে। আবার অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুল জান্নাত কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি জান্নাতে প্রবেশ না করে, তার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। মাশাআল্লাহ, অনেক মেয়েরা নামাজ পড়ে, অনেক মেয়েরা রোজা রাখে, পর্দায় চলে, সুদিত্বের হেফাজত করে, অনেক মেয়েরা আছে দান খয়রাতও করে, রোজাও রাখে, একটা মিথ্যা কথাও বলে না। এরকম অনেক মেয়েরা আছে, যেমন আসিয়ার মতো অনেক মেয়েরা আছে। আসিয়া আলাইহিস সালাম কে আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেছেন, বড় মহব্বত করেছেন। বিবি আসিয়াকে যখন ফেরাউন একটা পাথরে রাখিয়া আর একটা পাথর দিয়ে থেত লিয়ে দেয়, আসিয়ার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হাড়গুলো ফেটে যায়, লোহার চিরুনি দিয়া দেহ থেকে এর যখন গোস্তগুলো কষানো হয়, আসিয়া তখনও হাসে। ফেরাউন বলে, আসিয়া কেন হাসো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, আমার আসিয়ার উপর আমি এতটাই খুশি, এতটাই সন্তুষ্ট, আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিচ্ছে, এরপরও আসিয়া কালিমা সারে না, ইমান সারে না, যাও যাও, আমার আসিয়াকে বলো আসিয়া আজকে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেবো। ফেরেশতা এসে বলে, আসিয়া আজকে তুমি যা চাবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবে, তোমার উপর আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেছে। এই কথা শুনবার পরে আসি বলে, তাই নাকি? বলে, হা, আমার আল্লাহকে আমার উপর সন্তুষ্ট হয়েছে। বলে, হা, তাহলে আমি আল্লাহর কাছে চাই। ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল ক্বাওমিজ জালিমিন। সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়াটা এতটাই পছন্দ করেছে, ওই দোয়াটাকে আল্লাহ আয়াত বানায়া আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া দিয়েছে। আসি আমার ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, আর ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল ক্বাওমিজ জালিমিন, এই ফেরাউন এবং তার দলবল থেকে, অত্যাচার থেকে আমাকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানালেন। আল্লাহ বলে, হে ফেরেশতারা, তাড়াতাড়ি দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ বলে, আসিয়া তাকাও, জান্নাতের নিয়ামত দেখো। এইদিকে ফেরাউন তার হাত পা থেতলিয়ে দিচ্ছে, রক্ত বের হচ্ছে, গোস্ত টুকরো টুকরো হয়ে যায়, হাড় গোড়গুলো ফেটে গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপর আসিয়া হাসে। ফেরাউন বলে, আসিয়া কেন হাসো? বলে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতে যে নিয়ামত রেখেছে, ওই নিয়ামত দেখতেছি, কিছুক্ষণ পরেই তো জান্নাতে যাব, আমি ওই দিকে আছি, মাওলার দিদারে আছি, তুমি এই দিকে আমাকে মারো, কাটো, যাই করো, এই দিকে ভ্রুক্ষেপ করি না, আমি টেরো পাই না, আমি তো আমার মাওলার দিদারে আছি। আসিয়ার মতো ইমানওয়ালা এমন মেয়ে খুব কম পাওয়া যায়, মাশাআল্লাহ অনেক মেয়ের আসিয়ার উত্তরসূরি আছে, স্বামীর খুব বাধ্যগত, নামাজ পড়ে, রোজাও রাখে। এই জন্য বলতেছিলাম, মা বোনেরা সাবধান, দুটি কাজ করবেন না। এক নাম্বার, বেশি কথা বলা, অনেক নারী আছে অতিরিক্ত কথা বলে, দেখবেন বসে বসে কোনো কথা নাই, বার্তা নাই, মিথ্যা বানিয়ে বানিয়ে গল্প উজব করে, অমুকে এটা করেছে, অমুকে এটা করেছে। সাবধান, জেনারে বেশি বেশি কথা বলে এদের হায়াত কমে যায়। দুই, যে বেশি বেশি গীবত করে, গীবতকারী আছে না, মেয়েদের মধ্যে সমস্যা বেশি। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা একে অপরের গীবত করবা না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? মৃত ভাইয়ের গোশত থেকেও নিকৃষ্ট হলো গীবত। এই জন্য হে মা বোনেরা, সাবধান, দুটি কাজ করবেন না, বেশি কথা বলবেন না, যত বেশি কথা বলবেন তত বিপদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আপনি যত বেশি কথা বলবেন, অনর্থক কথা মুখ দিয়ে বের হবে, আর গীবত করবেন না। এই দুটি কাজ নারীদেরকে বেশি ধ্বংস করে দিচ্ছে, আর এই দুটি কাজ নারীদের মধ্যে বেশি আছে, পুরুষের মধ্যেও আছে, নারীদের মধ্যে বেশি অতিরিক্ত। কথা বলার অভ্যাসটা নারীদের মধ্যে বেশি, আর গীবত করবার অভ্যাসটা নারীদের মধ্যে বেশি। এই জন্য
জন্য বলি মা বোনেরা সাবধান দুটি কাজ করবেন না এই দুটি কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করবেন আর স্বামীর খিদমত করবেন স্বামীকে ভালোবাসবেন আপনার জীবনটা আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ